अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। বোঝার চেষ্টা করো পদ্মা, চলো। আরে ছাড়ো তো, হ্যাঁ এই মহুয়াকে তো আমি ছাড়বো না। আজ শুধু ওর জন্যই আমি আমার ছেলের থেকে দূরে চলে গেছি। আজ আমার ছেলে, ছেলের বউ কেউ আমাদের পাশে নেই। দেখো তো আমি ঠাম্মা হতে চলেছি, আর এত খুশির খবরটাও আমায় দূরে থেকে লুকিয়ে লুকিয়ে শুনতে হচ্ছে। এই আমি বলে দিলাম তোমাকে, আমি কিন্তু কাউকে বেঁচে থাকতে দেব না। সে তো আমিও ছাড়বো না ওই মহুয়াকে। ও কি মনে করেছে, ওর দুঃখ কষ্ট সব দূর হয়ে গেছে, জিতে গেছে ও। ওকে আমি ততদিন জিততে দেব না যতদিন আমি বেঁচে থাকব। ওর থেকে ওর সব কিছু ছিনিয়ে নেব আমি, প্রাসাদ, পরিবার, সবকিছু। আর এই নকল আরিয়ানকেও এবার আমি শিক্ষা দেব। হে দুর্গা মা, এবার আমার হয়ে তুমি ঠিক করে দাও যে কোনটা সত্যি কোনটা মিথ্যে। আরিয়ান দাদা, তোমার তো মনেই থাকবে যে তুমি নবরাত্রি কত আনন্দের সাথে কাটাও, কিন্তু আজকে তুমি এত শান্ত কেন? সবই মনে আছে রে ভাই, এরকম একটা দিনে শান্ত কিভাবে থাকবো আমি? এটা আপনি ঠিক করলেন না মা, নিজের ছেলেকে ফুটো করিও দিলেন না আর বাইরের একজনকে আপন করে নিলেন।
নিশাচরম নিশাচরম কলেশ দেবেশ আচরত পাপ কর্ম অবুঞ্চয়া পাপ বিনাশনম। নিজের মা কোনো কথা না শুনলেও দেবী মা তো আমার উপর কৃপা করেই দিয়েছেন। এই কৃষ্ণ ছড়, তুই আমাকে আটকাবি? তুমি অন্যায় করছো। তুমি এখানে ঠাকুরের গয়না কেন চুরি করলে? দাঁড়া, তোকে আমি দেখাচ্ছি। তোর এত বড় সাহস, তুই আমাকে শেখাতে এসেছিস কোনটা ঠিক কোনটা ভুল? মাকে ডাকছিস? তোকে অনেক আগেই মেরে ফেলা উচিত ছিল, আজ ছাড়বো না তোকে। আরে বেঁচে থাকলে তবে না বলবি? এটা খুব ভালো করেছো। হ্যাঁ, আমি তো ভালোই করি। তোমার কোনো কাজ না আমাকে ছাড়া করতেই পারো না। এখন দেখছো কি ধরো, ভালো করেছো। চলো চলো। সব প্রস্তুতি হয়ে গেছে তো যজমান? হ্যাঁ হ্যাঁ ঠাকুর মশাই। ঠিক আছে, তাহলে কিছুক্ষণের মধ্যেই আমরা যজ্ঞ শুরু করে দেব। হ্যাঁ ঠিক আছে। আজ হবে আমার সবচেয়ে বড় শত্রু ওই কৃষ্ণার খেলা শেষ। ওই যজ্ঞ কুণ্ডে হবে কৃষ্ণার আজ। আমি খুব খুশি, কারণ আমি আমার পরিবারের সঙ্গে আজ এই পুজো করতে পারছি। আর তোমার সঙ্গে ডান্স আমি কিন্তু আশা করিনি, কিন্তু এই দিন আবারও ফিরে এলো। তুমি যত চেষ্টাই করো না কেন, আমি কিন্তু খুব ভালো করে জানি যে তুমি আমার পুলিশ নও। আর আজ এই পুজোতে মা দুর্গার সামনে আমি প্রতিজ্ঞা করছি যে এই নবরাত্রি শেষ হয়ে যাওয়ার আগেই আমি এটা প্রমাণ করে ছাড়ব যে তুমি আমার পুলিশ নও। আর আমিও আজ তোমাকে কথা দিচ্ছি মহুয়া, যে নবরাত্রি শেষ হওয়ার পর তুমিও আমাকে তোমার জীবনসঙ্গী হিসেবে মেনে নেবে।